দেখছেন টিভি নিউজ 10 শুরু করছি নিউজ হেডলাইনস বিজয় মাল্লকে 4 মাসের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট বিজয় মাল্লর বিরুদ্ধে কিংফিশার এয়ারলাইন সংক্রান্ত 9000 কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে সোমবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জিটিএ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলায় সোমবার উরুবিরিয়া আদালতে চার্জশিট জমা সিটে প্রসঙ্গত 18 ফেব্রুয়ারি মৃত্যু হয় ওই ছাত্রনেতার সোমবার বিকেল 4টায় নাগাদ শিয়ালদা সেক্টর 5 মেট্রোর প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মেট্রো উদ্বোধনে আমন্ত্রণ বিতর্ক কাজ পাননি অরূপ রায় রাজ্যে ফিরল অমরনাথ বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরীর কফিন বন্দী দেহ রবিবার রাত 1:30 নাগাদ দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় পৌঁছায় মুহুরী পরিবার আর্থিক সংকটে শ্রীলঙ্কা দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছে সাধারণ মানুষজন পড়শি রাজ্যের এহেন অবস্থায় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকে তৃণমূলের নজরে উত্তরবঙ্গ একদিকে মমতা অন্যদিকে অভিষেক একই দিনে 2 হেভি ওয়েটের সফর উত্তরবঙ্গে কালী নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ বিজেপি এফআইআর দায়ের করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 2962 বৃষ্টির মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ কলকাতায় মেঘলা আকাশ পশ্চিমে জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউজ হেডলাইনস এখনকার মতো এ পর্যন্তই আপনারা দেখছেন টিভি নিউজ 10 আমাদের সাথে খবর থাকতে ফলো করুন ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10 দেখতে পাচ্ছেন আকাশতলী কেবেলের 260 নম্বর চ্যানেলে টিভি নিউজ 10 আপনারা মানে আমরা নমস্কার